বিপিএল মানেই মাশরাফি। এর আগে চারবার ফাইনাল খেলে চারবারই শিরোপা জিতেছেন নড়াইল এক্সপ্রেস। ঘরোয়া কোনো ফাইনালে হারের মুখ দেখেননি কখনো। অন্যদিকে কুমিল্লার জন্য বিপিএল অনেকটা আশীর্বাদ স্বরূপ। 2015-তে এই মাশরাফির নেতৃত্বে প্রথম শিরোপা জিতেছিল তারা। পরে 2019 ও 2022-এ আরও দুইবার শিরোপা জেতে কুমিল্লা। এবার দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো কুমিল্লার। ইমরুলের নেতৃত্বে আরও একবার বিপিএল শিরোপার স্বাদ পেল ভিক্টোরিয়ানস। জাতীয় দলে উপেক্ষিত ইমরুল কায়েসের হাতেই বিপিএলের তৃতীয় শিরোপা। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে হারের তিক্ততা পেতে হলো ম্যাশকে। এদিকে ফাইনালে নেমে কুমিল্লার হাল ধরা জনসন চার্লস হয়েছেন ম্যাচ সেরা। ক্রিক ইনফোর মতে 52 বলে 79 রান করা চার্লসের ম্যাচে ইম্প্যাক্ট ছিল প্রায় 93 পয়েন্ট। 5টি 6 আর 7টি 4 মারে তার স্ট্রাইক রেট 151.92। সিলেট স্ট্রাইকার্স শেষ পর্যন্ত শিরোপা হাতে তুলতে না পারলেও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে পুরো আসরে অনবদ্য পারফরমেন্স করা নাজমুল হোসেন শান্ত হয়েছেন টুর্নামেন্ট সেরা। পুরো আসরে 4টি 50 হাঁকানো ছাড়াও দলকে ফাইনালে তুলতে মুখ্য ভূমিকা পালন করেছেন আসরের টপ স্কোরার। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা।